হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? হ্যাপি উইথ মিতা, তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি সীমা। তো আজকে হচ্ছে সোমবার, আর সোমবার মানে তো জানোই সবার একটা ব্যস্ততম দিন, কারণ রোববার ছুটির পরে সোমবার কাজ করতে যেতে কারোরই ভালো লাগে না, কিন্তু তবুও কিছু করার নেই, যেতে হবেই। আর আমাদের মতো যারা হাউস ওয়াইফ তাদের তো রবি সোম মঙ্গল কোনোটাই কোনো ব্যাপার না, কারণ আমাদেরকে প্রত্যেক দিনই আমাদের কাজগুলো করতে হবেই। তো সে কারণে সোম মঙ্গল বলে কিছু নেই। তবে হ্যাঁ, বাড়িতে যদি পুরুষ মানুষ থাকে আর তারা যদি চাকরি করে তো সেক্ষেত্রে সোমমঙ্গলটা ভেরিফাই করে ঠিকই। তো সেই কারণে রোববারটা যেরকম আমরা একটু বেলা করে উঠতে পারি, সোমবার আর সেই উপায়টা থাকে না। সকাল সকাল উঠতে হয়, তো সকাল সকাল যাই হোক উঠে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, তো তখন খেয়ে অফিস চলেও গেছে। তো চলে যাওয়ার পর কিছুটা সময় নিজের জন্য পাওয়া যায়, যার জন্য ভাবলাম যে না, চলে গেছে, এবার একটু তোমাদের সাথে গল্প করা যাক। সেই জন্য বসে পড়লাম তোমাদের সাথে গল্প করতে। তো সবাই কেমন আছো জানিও আমাকে। আর এখনও রান্নাবান্না বসায়নি, কেবল 9:30 বাজে, ও আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেল, এখন বসাবো। মোটামুটি একটু রেডি করে এসেছি। তাকে আমরা গেছিলাম একটু বিকেলবেলার দিকে, এখানকার একটু মার্কেট টার্কেটগুলো ঘুরছিলাম। তো ঘুরতে ঘুরতে না একটা দোকান দেখলাম, যে ওখানে বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র, প্লাস্টিকের, কাচের, এসব জিনিসপত্র আছে। বাট কী করবো, আমার প্রতিদেবতা প্লাস্টিক দেখলেই খেপে যান। আর যদিও প্লাস্টিক ইউজ করা ভালো নয় সেটা আমিও জানি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কী বলতো, প্লাস্টিক আমাদের লাগেই। মানে আমাদের সংসার জগতে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের টুকটাক জিনিসগুলো, সাপোজ ধরো, হ্যাঁ এখন বর্তমানে স্টিল, কাঁচ, ভ্যারাইটি টাইপের সব কিছুই বেরিয়ে গেছে, কিন্তু তবু ওই ধরপত্তা একটা জিনিস হয় না, যেটা ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি, অভ্যাসটা চেঞ্জ করা একটু কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, দোকানটা দেখে তো লোক সামলাতে পারিনি, আর ঢুকলাম, না না কিছু কিনবো না, একটু চলো ঘুরে আসি, সময়টা তো কাটবে। গেলাম, যাওয়ার পরে যথারীতি কিছু তো জিনিস কিনতেই হয়, দু একটা জিনিস কিনেও এনেছি, তোমাদেরকে সেটা পরে দেখাচ্ছি। আপাতত আর কোনো বকবক না করে চলো সোজাসুজি চলে যাই রান্নাঘরে, কারণ অনেক রান্না বাকি আছে, রান্নাগুলো কমপ্লিট করতে হবে। আর তার সঙ্গে কালকে প্রচুর রোদ্দুরও উঠেছিল, আর সেই কারণে আমি প্রচুর জামাকাপড়, ভাদ্র মাস আমাদের তো জানোই, ভাদ্র মাসে দুর্গা পুজোর আগে জামাকাপড়গুলো একটু রোদে দিই, তো সেগুলো সব রোদে দিয়েছি, সেগুলো এখনও ঠিকঠাক করে ভাজ করা হয়নি, সেগুলো সব রেডি করতে হবে। তো আর বেশি বকবক না করে চলো রান্নাঘরে বরং যাই। আজকে আমি ছোলার ডাল বানাবো, আর সেই কারণে এসে আগে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তা ডাল ভালো করে ধুয়ে তাতে জল পরিমাণ মতো দিয়েছি, আর তাতে নুন, হলুদ আর দুটো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে গ্যাস জ্বালিয়ে আমি এবার ডালটাকে সেদ্ধ করে নেব। মোটামুটি 5টা সিটি লাগবে ছোলার ডাল সেদ্ধ হতে। ডাল সেদ্ধ হতে হতে আমি এদিকে মশলাগুলোও ঢেলে নিই। মোটামুটি ঢালা হয়ে গেছে। ডালের সাথে আমি আজকে করব পোস্ত পটল। তো পোস্ত পটল করার জন্য পটলগুলো তো প্রথমে আমি কেটে নিচ্ছি, আর গোটা পটল দিয়েই আমি পোস্ত পটলটা করব, আর তাতে আলু দেব না, ন্যাচারালি আলু দিলেও হয়। তো আজকে একটু অন্যরকমভাবে করব বলে গোটা গোটা পটলকে আমি এভাবে ছুলে দুই মুখ কেটে আর দুই সাইডে একটু একটু করে আমি চিড়ে দিচ্ছি, চিড়ে ভালো করে ধুয়ে নেব। পটলগুলো ভালো করে ধুয়ে আমি এদিকে গ্যাসে তেল বসিয়ে দিয়েছি, আর তাতে পটলগুলো আমি হালকা আঁচে ভেজে নেব। ওপর থেকে একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দেব, দিয়ে ঢেমে আছে ভালো করে পটলগুলোকে ভেজে নেব। আর এর সাথে সাথে আমি এদিকে পোস্তর পেস্টটাও করে নিচ্ছি। তো 2 চামচ আমি দিয়ে দিলাম পোস্ত, 3টে কাঁচা লঙ্কা, সামান্য নুন আর কিশমিশ। পটলগুলো এরকম ভাজা হয়ে গেলে আমি এবার পোস্তর যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দেব। লবণটা আমি যেহেতু পোস্ত পেস্ট করার সময় দিয়ে দিয়েছি, পরে আর লবণ দেওয়ার দরকার নেই, আর সেই জন্য আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু হলুদ আর চিনি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এবার গ্যাসটাকে নিভিয়ে দেব, আর গ্যাসটাকে বন্ধ করে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এবার নামিয়ে নেব। ও, ওদিকে তো আমার আবার দুধ নিয়ে এসেছিলো, সেটা আমি ভুলেই গেছি। তো চলো তাড়াতাড়ি দুধটাকেও জাল দিয়ে নিই এবার। ডালের সাথে তো একটু ভাজা লাগবে, আর সেই কারণে আজকে আমি ভাজছি বেগুন। তো পোস্ত পটলটা নামিয়ে আমি এবার বেগুনগুলোকে ভেজে নেব। আর
ওদিকে আমার ডালও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তো বেগুন ভাজাটা করে নিয়ে আমি এবার ডাল সোমবার দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, সামান্য জিরে, ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা নারকোল। নারকোলগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, চিনি। ভালো করে কষিয়ে যখন একটু তেল ছাড়বে তখন আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। ছোলার ডাল কিন্তু একদম মিহি করে সেদ্ধ করবে না, একটু দানা দানা থাকলেই ছোলার ডাল খেতে ভালো লাগে। আর ডালটা সেদ্ধ করার সময় যেহেতু আমি লবণ দিয়েই সেদ্ধ করেছি, তো আমার আর লবণ দেওয়ার প্রয়োজন নেই, তোমরা স্বাদ মতো চেখে সেই মতো লবণটা দেবে। তো ভালো মতো ফুটে গেলে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা, দিয়ে ডালটা আমি এবার নামিয়ে নেব। এদিকে আমি প্রেশার কুকারে ভাতটাও বসিয়ে দিচ্ছি, আজকে আমি ব্রাউন রাইস করব। তো একবারে ভাত আর তার সাথে আমি একটু ডিম সেদ্ধ বসিয়ে দেবো, ব্রাউন রাইসটা একটু সময় লাগে বলে প্রেশার কুকারেই আজকে করছি। গুড ইভিনিং, এখন বাজে বিকেল 5:30। তো সকালবেলা রান্নাবান্না সারার পরে তারপরে আর আমি ব্লগটা কন্টিনিউ করিনি, একটু ব্যস্ত হয়ে গেছিলাম, জল এসেছিলো আর তোমরা জানো জল আসলে কী হয়, একটু তাড়াতাড়ি করে সব জল টলগুলো আমাদের এখানে ভরতে হয়, কারণ আজকে জল দিয়েছে আবার দুদিন জল দেবে না, তো সেই কারণে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। যাই হোক, তারপরে সুদর্শন চলে আসলো, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিলাম। আর এখানে দেখো ফুলগুলো কত ফুল এসছে, পুরো গাছটা একদম ভরে গেছে ফুলে। কিন্তু যখন বৃষ্টি হয় অতিরিক্ত, যখন এখানে তো বৃষ্টিটা একটু বেশিই হয় যেহেতু এখানে একটু বর্ষার ওয়েদার আছে, পাহাড়ি এলাকা, তো দেখো তো যখন বৃষ্টি অতিরিক্ত হয় ব্যাস ফুল ফোটা বন্ধ হয়ে যায়, আবার যখন অতিরিক্ত মানে এখন যেরকম একটু রোদ্দুর টোদ্দুর উঠছে এখন আবার বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আর তার সঙ্গে এই পেছন দিকে দেখতে পাচ্ছ বেশ কিছু গাছ আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওগুলো আবার নতুন আমি লাগিয়েছি। আর এখানে দেখো একটা কারি পাতা গাছ, এ দেখো এখানে কতগুলো কারি পাতা গাছ হয়েছে, এভাবে নিচ থেকে দেখালে বুঝতে পারবে কতগুলো গাছের গাছ। এই গাছগুলো কী করেছি, কারি পাতা এনেছিলো, তো কারি পাতার সঙ্গে বীজ ছিল, সেই বীজগুলো এখানে লাগানো হয়েছে, আর সেই কারণে দেখো কত সুন্দর গাছগুলো হয়েছে, দারুণ না, একদম তাজা হয়ে গেছে। তার সাথে এদিকে গাছ আছে আরও, এ দেখো এখানেও বেশ কিছু কারি পাতা গাছ। আর এই গাছটাতে আগে দেখিয়েছিলাম কি দারুণ ফুল হয়, এগুলো এখন একটু বুঝে যাচ্ছে যেহেতু সূর্যটা ডুবে গেছে, সূর্য ডোবার সাথে সাথে এই ফুলগুলো বুঝে যায়, আবার সকালবেলায় মানে সূর্যমুখীর মতো সূর্যকে দেখলে খুলে যায়। এই একটা কারি পাতা গাছ, এখানে আবার অনেকগুলো, আর তার সাথে এই গাছটা আগেরবার কিনেছিলাম কিন্তু জানি না কেন এর পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন হচ্ছে। আর এই যে একটা গাছ, এই গাছগুলোরও পাতা দেখো হলুদ হয়ে গেছে অনেক, কিন্তু ফুল ওঠাটা এখনও বন্ধ হয়নি, ফুলটা খুব সুন্দর ফোটে কিন্তু কেন জানি না হলুদ হয়ে যাচ্ছে গাছগুলো। আর তার সাথে এদিকে তো আমার তুলসী গাছটা আছেই, আর এখানে দেখো এই হচ্ছে একটা টাইম ফুলের গাছ, ছোট্ট একটা গাছ লাগিয়েছিলাম, এক মাসের মধ্যে এত বড় হয়ে গেছে, আপাতত ফুল ফোটেনি, ফুল ফুটলে আবার দেখাবো তোমাদেরকে। গাছটা কি দারুণ লাগছে, উপরের গাছগুলো, উপরে ওই লতানো যে গাছগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে সব গিলোয় গাছ, গিলোয় কিন্তু করোনার জন্য ভীষণ ভালো একটা ওষুধ, গিলোয়ের জুস, গিলোয়ের ক্যাপসুল সব পাওয়া যায়, আমরা রেগুলার খাই, তোমরাও খেতে পারো। কিন্তু এই পাতাগুলো থেকে কীভাবে জুস বের করবো জানি না, কিন্তু ওগুলো শুকিয়েও যাচ্ছে। দূরে পাহাড়টাও দেখো একদম, দেখতে পাচ্ছ কিনা জানি না, অতটা দেখা যাচ্ছে না, তো চলো একটু ছাদে যাওয়া যাক, ছাদে বলতে এই ওপরের ছাদে, এটা তো আমার ব্যালকনি হিসেবে ধরা যায়, এই ওপরের ছাদে একটু যাবো, চলো তোমাদেরকেও দেখাই। এই দেখো উপর থেকে পাহাড়গুলো খুব সুন্দর দেখা যায়, আর এই হচ্ছে আমার গাছ, কি দারুণ না, এটা হচ্ছে আমাদের কলোনি,
আর ওই যে দূরে হলুদ রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই যে ওই হলুদ রঙের বিল্ডিংয়ের পেছনেই হচ্ছে সুদর্শনের অফিস, একদম বাড়ির পাশে। আর এই যে আমার ছাদ, যেখান থেকে আমি তোমাদের সাথে এতক্ষণ কথা বলছিলাম। এই সাইডটাও দেখাই, এদিকে তো বাড়ি হচ্ছে, এখনো সব কাজ করছে। আর এই সাইডটা হচ্ছে কলোনির আদার সাইড, এখানে সব একই সাথে একই দেওয়ালের সাথে বাড়ি হয়, যেরকম এই বাড়িটা তার একই দেওয়ালে আবার এই বাড়ি, আবার এই বাড়ির সাথে একই দেওয়ালের সাথে এই বাড়ি। ছাদগুলোও সব একই সমানভাবে ছাদ, এভাবে একই সাথে প্লট করে করে তারপরে বিক্রি হয়। এই হচ্ছে আমাদের কলোনি। এদিকে নতুন কেউ আসছে, এই বাড়িটাও আমাদের বাড়ির সাথে একদম দেওয়াল গেঁথে তোলা হচ্ছে। ঘরের সাথে দেওয়াল তোলে, এখানে কাজ করছে এখনো। তো চলো, ছাদে ঘোরা হয়ে গেছে, এবার আমাকে একটু বেরোতে হবে। কেন বেরোবো, ব্যাপারটা হচ্ছে কি, জানুয়ারি মাসে বাড়ি গেছিলাম, তো সে সময় দুটো চুড়িদারের পিস কিনে এনেছিলাম। তো সেই পিসগুলো তারপরে তো লকডাউন পড়ে গেল, লকডাউন পড়ে যাওয়ার ফলে সেগুলো আর বানানো হয়নি। তো ভাবছি সামনে যেহেতু পুজো আসছে, বানিয়ে রাখি যদি দিনের বেলায় পড়ি সেই কারণে। তো চলো তোমাদেরকেও দেখাই, বানানোর পরে তো অবশ্যই দেখাবো, এখন একটু দেখে নাও। এই হচ্ছে প্রথমটা, এরকম বাটিকের কাজ করা, ওটা এরকম বাটি করা, তার সাথে এটা হচ্ছে প্যান্টের পিস, পিওর সুতি, একদম দেখতেই পাচ্ছ, প্রিন্টটা দেখলেই তোমরা বোঝা যাবে বাটিক বা এই টাইপের প্রিন্টগুলো এমনিতেই পিওর সুতি হয়। আর এটা হচ্ছে ওড়না, এইগুলো একটা। আর সেকেন্ডটা হচ্ছে পুরো মোতির কাজ করা আছে, এগুলো সব মোতি মোতি কাজ করা, পিওর রেড না, এটা কিন্তু অরেঞ্জ আর ব্লু এর কম্বিনেশন, পেছন দিকটা এরকম প্রিন্ট থাকবে। আর এইটা হচ্ছে প্যান্টের পিস, এটা প্যান্টের পিসটা পিওর রেড, পুরো টকটকে লাল। তো চলো এবার বানাতে দিয়ে আসি, যদি দিয়ে দেয় তাহলে পুজোর সময় আমি তো একটু করতে পারবো, নাহলে এতগুলো দিন ধরে এগুলো সব পরেই আছে, বানাতে দেওয়া হয়নি, সেই জন্য ভাবলাম আজকে একটু দিয়ে আসি। আর এত গরম পড়েছে না অতিরিক্ত, যখন বৃষ্টি হয় ঠান্ডায় থাকা যায় না, একটু বৃষ্টি হলেই, আর যেই রোদ্দুর উঠবে তখন গরমে থাকা যায় না। এখানে দেখতে পাচ্ছ মুখটা দেখে ভীষণ ঘামছি, চলো বাজারে গিয়ে দিয়ে আসি, বাজার বলতে কাছে আছি সামনের পাশের গলিতেই। তো আমি জামাটা বানাতে দিতে যাই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।